তোকে যদি জেলে যেতে হয় এখন তুই যাবি, কিন্তু তুই যখন জেল থেকে ফিরবি তখন তুই যাতে ওই বাড়িতেই ফিরতে পারিস সেই ব্যবস্থা আমি করে রাখব। তার মধ্যে তো বাড়িটাও বিক্রি টিক্রি হয়ে যাবে, টাকা পয়সার ব্যাপারটাও তো। আরে তুই ভাবিস না তো, তুই আমাকে বিশ্বাস করিস তো? তোমাকে বিশ্বাস না করলে আর কাকে বিশ্বাস করব বলো তো মামু। হ্যাঁ তাই তো বলছি, টাকা পয়সা যা ভাগ বাটোয়ারা হোক না কেন, আমার ভাগে যাই আসুক না কেন, আমি তোর হাতে সব টাকা তুলে দেব, তারপর তোর যা ইচ্ছে তুই আমাকে দিবি, আমি তোকে কোনো জোর করব না। আমি তোমাকে ঠকাবো না টুটুন মামু, তুমি আমাকে এত বড় একটা বিপদ থেকে বার করেছ, তুমি আমাকে যা সাহায্য করেছো তার দাম আমি তোমাকে দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে চলি রঞ্জনা। টুটুনদা তুমি চলে যাবে? যাওয়ার আগে একটু রুটি আলু ভাজা তো খেয়ে যেতে পারতে। না না রুটি আলু ভাজা আর খাবো না। মামু তোমার ওখানে কোনো খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা কি রে, রাজার হালে আছি ওখানে, কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তুমি না সাবধানে থাকবে, আর তো মাত্র কয়েকটা ঘন্টার ব্যাপার, সাবধানে থেকো কিন্তু। আচ্ছা আচ্ছা তো ভাবিস না, আর অঞ্জনা তুই চিন্তা করিস না, তোর মেয়ের যা যা বিপদ আছে আমি সব কাটিয়ে দিচ্ছি, কেমন? আসলে আসি। চলো ওখানে বসো আগে, সেটা খুব খারাপ লাগছে বলো, বসো। খুব ক্লান্ত লাগছে বলো, এত ধকল গেল। না ঠিক আছে। মেজমা তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো, দূরে দাঁড়িয়ে আছো, এদিকে এসো, মানুষটাকে অনেক কষ্ট করে বাঁচিয়ে এনেছি আমরা, শেষ মুহূর্তে যদি রক্ত না দেওয়া যেত আর রক্ত দিলেও যদি উনি নিতে না পারতেন তাহলে কিন্তু মানুষটাকে আমরা বাঁচাতে পারতাম না, তখন কিন্তু সবকিছু শেষ হয়ে যেত মেজমা, তোমার জীবনের একটা সত্যি চিরকালের মতো অন্ধকারে হারিয়ে যেত, তুমি কিন্তু আর সত্যিটাকে কোনোদিনও খুঁজে পেতে না, মানুষটা যখন আজকে ফিরেই এসেছে। তোমার নাকি আজকে প্রমাণ দেওয়ার কথা আছে? মেজমা আমি আমার কথা রাখবো, এখন তুমি তোমার কথাটা রাখো, যে মানুষটার জন্য তুমি খাওয়া দাওয়া বন্ধ করে ঠাকুরের কাছে পড়েছিলে সেই মানুষটা তো ফিরে এসেছে, তুমি আর দূরে থেকো না, মানুষটার কাছে এসো। আপনি কিছু খাবেন? আমি একটু দুধ গরম করে নিয়ে আসছি। না না কেন, উনি খাবেন নিয়ে কেন? আমি এই ঘর থেকে চলে গেলে অপরাধ হতো, ধরে নেওয়া হতো আমি অপরাধী, তাই আমি হাসপাতাল থেকে এই বাড়িতে ফিরে এসেছি, নয়তো এই বাড়িতে ফেরার কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু আমি না খেয়ে থাকলে কারোর কিছু এসে যাবে না, আমার জাহ্নবী মা না প্রমাণ করা পর্যন্ত আমি না খেয়ে থাকতে পারবো, তাই আমার খাবার কোনো দরকার নেই, কেউ যেন আমার জন্য খাবার নিয়ে না আসে, তুমি দেখো জাহ্নবী মা। আমি তো আগেই বলেছি গেরস্থর বাড়ির একটা কল্যাণ অকল্যাণ আছে, এখানে এসে কেউ না খেয়ে থাকবে তা তো হতে পারেনি। মেজমা আমি যাচ্ছি, তুমি এখানে থাকো, আমি রান্নাঘর থেকে গরম দুধ নিয়ে আসছি। আর জেঠুমনি তুমি আমার কাছে প্রথম দিন থেকেই জেঠুমনিই ছিল, আর আজও তাই আছো, তাকে বিশ্বাস করলো কে বিশ্বাস করলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না, তাই বলছি আমি দিলে তুমি অবশ্যই খাবে, তুমি কিন্তু আমাকে এরকম শাস্তি দিতে পারো না। শরীরে তো এখনো জোর ফেরেনি দেখা যাচ্ছে, ঋষি বাবা হাসপাতাল থেকে ছেড়ে দিল,
উনি তো কিছুতেই থাকতে চাইছিলেন না, জোর করছিলেন, তাই হসপিটাল বাধ্য হয়েছে ছেড়ে দিতে। কিন্তু হসপিটাল থেকে বলেছে ওনাকে বেশ কিছুদিন সাবধানে রাখতে, একটু বিশ্রামে রাখতে। এতে আবার হাসির কি হলো? ডাক্তার যা বলেছে সেটা পালন করাই তো কর্তব্য। এই মানুষটা পৃথিবীতে থাকা না থাকায় এই সংসারে কোনো ক্ষতিবৃদ্ধি হবে না। পৃথিবীর কারোর ক্ষতিবৃদ্ধি হবে কিনে জানি নে, তবে কারো কারো ক্ষতিবৃদ্ধি তো হবেই। কি করে? যে মানুষটাকে নিয়ে এত সংশয়, যে মানুষটা তোমার স্বামী কিনা তাই তুমি এখনো জেনে উঠতে পারোনি, তাকে নিয়ে তোমার কিসের এত মাথা ব্যথা? আমার না হোক, ওই মেয়েটা তো মাথা ব্যথা আছে, ও তো কখনো সংশয় করেনি কো। ওর সঙ্গে আমার বোঝাপড়া আমি করে নেব আমার মতো করে, ওর মধ্যে কারুর ঢোকার দরকার নেই। মেজুমা কি হয়েছে যেটা উনি কি বলছেন? আমি জানি নে, জানিনি আমি কিছু। কিছু হয়নি মা, তবে দুধটা আমি এখন খাবো না। খাবে না মানে আমি তোমার জন্য নিয়ে এলাম আর তুমি খাবে না? জেঠুমনি আমার জেদের সাথে কিন্তু কেউ পারে না, তুমিও পারবে না। না রে মা, জেদের প্রশ্ন নয়, ইচ্ছে অনিচ্ছের প্রশ্ন। আমার এখন খেতে ইচ্ছে করছে না রে। জেঠুমনি তুমি নিশ্চিন্তে খাও, জোরের সাথে খাও। আর তোমার যদি মনে হয় তুমি এই বাড়ি থেকে কোনো অনুগ্রহ নেবে না, তাহলে এই দুধের দামটা আমি দিয়ে দেব। আর এরপরে যখনই খাবার আনবো আমি বাইরে থেকে নিয়ে আসবো। জানবি আর কি বলবো বলো তো মেজুমা, একটা মানুষ যদি খাবারটা শান্তি করে খেতে না পারে, যখনই খেতে যায় তখনই যদি মনে হয় যে এটা এই বাড়ির খাবার, যে বাড়ির খাবার সে মুখে তুলতে পারবে না, তাহলে তো তার জন্য আমাকে বাইরে থেকে খাবার আনতে হবে বলো। এই বাড়ির সাথে ওনার কোনো সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু আমার সাথে আছে। কি তাই তো জেঠুমনি? হ্যাঁ মা, তোমার সঙ্গে আমার যা সম্পর্ক তার ভিত হচ্ছে বিশ্বাস। এই সম্পর্ক কোনো দিন শেষ হতে পারে না। এবার একটু রেস্ট নিন, চলুন আপনাকে ঘরে পৌঁছে দিয়ে আসি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, কিন্তু আমার জন্য এত কিছু করো না। তুমি তো জানোই না যে আমি আদৌ তোমার কেউ হই কি না। আমরা ভদ্রলোক, আপনি যদি কেউ নাও হন, আমি ছোটবেলা থেকেই শিক্ষা পেয়েছি অসহায় মানুষদের সাহায্য করতে হয়। আমি সেইভাবেই আপনাকে সাহায্য করেছি, সেইভাবেই আপনাকে সাহায্য করতে চাই। কিন্তু আমার যে এই সাহায্যের প্রয়োজন নেই বাবা, তোমার কাছে তো আমি কোনো সাহায্য ভিক্ষা করিনি। আমার জেঠুমনির জন্য কাউকে ভাবতে হবে না। এনো জেঠুমনি, দুধটা খেয়ে নাও। না রে মা, আমার খেতে ইচ্ছে করছে না। এ তো শুধু আমাকে শাস্তি দেওয়ার জন্য। আমার কারণে কেন তুমি শাস্তি পাবে? আমি তোমার কে? আমি এত কথা জানিনি এত কথা। জানবি, ডাক্তার বাবু যখন দুধ খাওয়াতে বলেছে তখন তুমি খাইয়ে দাও তো, তারপর নিয়ে গিয়ে বিশ্রাম করা। মেজুমা তুমি দায়িত্বটা আমার উপরে কেন দিয়ে দিচ্ছ? আমি নিজে কি করব সেটা আমি খুব ভালো করে জানি, তুমি কেন নিজের দায়িত্বটা পালন করছো না? আচ্ছা, তুমি যখন নিজের দায়িত্ব পালন করছোই না, তখন অন্য কেউ দায়িত্বটা পালন করলো কি করলো না তাতে তোমার কি এসে যায়? খুব চ্যাটাং চ্যাটাং কথা শিখেছ তো। হ্যাঁ কি রে ঋষি বাবা, শুনতে পাচ্ছিস তোর বউয়ের কথা? বললাম যে সন্ধে 7টা পর্যন্ত, তাই যতক্ষণ না প্রমাণ করে দিতে পারছে ততক্ষণ ওর কোনো কথাই আমি প্রতিবাদ করব না। আর যদি প্রমাণটা হয়েই যায় তখন কি করবে? তখনকার কথা তখন ভাবা যাবে। তা ঠিকই, তখনকার কথা তখনই ভাবা যাবে।